সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শিক্ষার্থীদের আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি হত্যা এবং হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়া সহ আরও বিভিন্ন বিষয় যে দর্শক এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাব গ্রেপ্তার হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থ বৃহস্পতিবার তিনি গ্রেপ্তার হন এবং আদালতাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের রিমান্ড চলাকালীন সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তিনি আসুন জানব সে কথা আদালতের এজলাসে দাঁড়িয়ে আন্দালিপ রহমান পার্থ কী কথা বলেছিলেন বিচারককে উদ্দেশ্য করে এদিকে বিএনপি নেতা অ্যানই গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে দেব পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা করেছেন ওবায়দুল কাদের আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ সরকার পতনের ব্লুপ্রিন্ট বিমানবন্দর ও বিটিভি দখল করতে চেয়েছিল সন্ত্রাসীরা প্রদর্শক আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে এক নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে জারি হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা কারফিউ মানুষজন বের হতে পারেনি রাস্তায় এর নেপথ্যে কী ছিল জানাবো বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানাবো ইন্টারনেটের গতি ও ফেসবুক নিয়ে বিটিআরসের নির্দেশনা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শিক্ষার্থীদের আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি করা হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা করা বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়ার চাপ তৈরি বৃহস্পতিবার দুপুরে এসব বার্তা একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাইছ নিহতদের স্মরণ করুন তাদের কবর জিয়ারত করুন পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন এবং জানা যায় অংশ নিন হতাহতদের তালিকা তৈরি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় সরাসরি জড়িত বা সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করছেন নতুন করে সংগঠিত হন নিরাপদে থাকুন চিকিৎসা নিন এবং গ্রেপ্তার এড়ান ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছুর পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করব শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এবং হল খোলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ দিন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন এবং হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশের আন্দোলনরত ছাত্রনাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন ছাত্রনাগরিক হত্যা এবং গুমখুনের বিচার রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যার ও ডাকস সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি আহত নিহতের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি উৎখাত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফা ভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বিবৃতিতে আদালতে যা বলেন পার্থ রাজনীতি বাঁচলেই দেশ বাঁচবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিনের আদালতে রিমান্ড শুনানিতে তিনি এমন মন্তব্য করেছেন রিমান্ড শুনানি চলাকালে আন্দালিব রহমান পার্থ বলেন আলহামদুলিল্লাহ রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছে আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আর দশটা ছেলে বাংলাদেশি রাজনীতিতে আসে রাজনীতি বাঁচলেই দেশ বাঁচবে সুষ্ঠু রাজনীতি থাকলে দেশ বাঁচবে রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না সব সবকিছু আল্লাহতালার হাতে তিনি সবচেয়ে বড় বিচারক এদিন সেতু ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় মামলায় আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাল হাসনাত ডেভিডকে আদালতে হাজির করা হয় এ সময় ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এরপর তাদের আইনজীবী রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করেছেন প্রসঙ্গত চাকরিতে সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দুশো একটি মামলা দায়ের করা হয়েছে আর এসব মামলায় এখন পর্যন্ত বাইশ নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কেন নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার তেহাত্তর মামলায় সতেরোশো আটান্ন জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে আর পঁচিশে জুলাই একশো আঠাশ মামলায় চারশো একান্ন জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর মধ্যে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে দুশো একজনকে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানক পদক্ষেপ প্রক্রিয়াধীন বিএনপি নেতা অ্যানি আটক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় অ্যানির বড় ভাই হ্যাপি চৌধুরীর দিয়ে তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এদিকে চাকরিতে কোরা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দুশো একটি মামলা দায়ের করা হয়েছে আর এসব মামলায় এখন পর্যন্ত দু দুশো নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কেএন রায় নিয়তি পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা উবায়দুল কাদেরের আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেছেন উবায়দুল কাদের বলেন বিএনপি চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে কোথায় কে হামলা চালাবে কারা সহযোগিতা করবে সবকিছুই প্রস্তুত ছিল তিনি বলেন তারেকজাকে লন্ডন থেকে এনে ক্ষমতায় বসানোর পরিকল্পনা আজকে জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ কাদের আরও বলেন দেশবিরোধী মুক্তিযুদ্ধবিরোধী স্বাধীনতা বিরোধী উন্নয়ন বিরোধী গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ সদা প্রস্তুত ওবায়দুল কাদের বলেন মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আরও উস্কানে দিচ্ছেন কেউ আগুন নিয়ে খেলবেন না দায়িত্বশীল আচরণ করুন সরকার পতনের ব্লুপ্রিন্ট বিমানবন্দর ও বিটিভি দখল করতে চেয়েছিল সন্ত্রাসীরা কোটা সংস্কার আন্দোলনের আড়ালে আসলে সরকার পতনের একটি আন্দোলন পরিচালিত হয়েছিল এবং এই আন্দোলন দীর্ঘ পাঁচ মাস ধরে পরিকল্পিত হয়েছিল সরকার পতনের জন্য সারাদেশে তাণ্ডব সৃষ্টি নাশকতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল আর এ কারণে ঢাকায় প্রায় পাঁচ লাখ ছাত্রশিবির ছাত্রদল এবং পেশাদার সন্ত্রাসীদের নিয়ে আসা হয়েছিল একাধিক গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে মূল পরিকল্পনা কোটা সংস্কার আন্দোলনকে বিগবান করে কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে ধাবিত করাই ছিল বর্তমান নাশকতা লক্ষ্য আর এই নাশকতার জন্য তারা তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করার পরিকল্পনা করেছিল এর মধ্যে প্রথমটি ছিল বিমানবন্দর বিমানবন্দর দখল করে সমস্ত আন্তর্জাতিক বিমান উঠানামা বন্ধ করে সরকারকে জিম্মি করতে চেয়েছিল আর এ কারণেই ঢাকার উত্তরা এলাকায় ব্যাপক সন্ত্রাসী এবং ছাত্রশিবিরের ক্যাডারদেরকে জড়ো করা হয়েছিল সেখানে অন্তত বিশ থেকে ত্রিশ হাজার ছাত্র ছাত্রশিবির ও ছাত্রদলের ক্যাডার ঢাকার বাইরে থেকে এসেছিল বলে একাধিক গোয়েন্দা তথ্যসূত্র নিশ্চিত করেছে সহিংসতার দ্বিতীয় টার্গেট ছিল সংসদ ভবন এবং গণভবন আক্রমণ করা এ কারণে মোহাম্মদপুরের বসিলা এলাকায় অন্তত বিশ হাজার লোককে আনা হয়েছিল এবং সঙ্গে ছিল পেশাদার ভাড়াটির সন্ত্রাসীরা বসিলা এলাকায় যারা সহিংসতার দায়িত্ব গ্রহণ করেছিল তাদেরকে রাখা হয়েছিল কেরানীগঞ্জের নদীর ওই পারে লঞ্চ ট্রলার এবং নৌকার মাধ্যমে তারা এপারে এসে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ়তায় সেখান থেকে তারা বেশি দূর এগোতে পারেনি আর এই পরিকল্পনার আরেকটি বাস্তবায়নের কথা ছিল ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি থেকে সেখান থেকে ছাত্রদল এবং ছাত্র ছাত্রশিবিরের ক্যাডারা সাতাশ নম্বর পর্যন্ত চলে এসেছিল বটে কিন্তু সাতাশ নম্বর পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের কারণে তারা আর এগোতে পারেনি আর এ কারণেই মোহাম্মদপুর ও ধানমন্ডির এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল বিজিবি দখল করা এ কারণে রামপুরাতে বিপুল সংখ্যক পেশাদারী সন্ত্রাসী শিক্ষিত জঙ্গিদেরকে জড়ো করা হয়েছিল বিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায় যখন পুলিশ সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছে সে সময় এক ফাঁকে কিছু পেশাদার দুর্বৃত্ত বিটিভিতে ঢুকে যায় এবং অগ্নিসংযোগ করে শেষ পর্যন্ত তারা বিটিভি নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারেনি এখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতার পরিচয় দিয়েছে উত্তর এবং রামপুরা এলাকায় অনেক তাণ্ডব এবং সহিংসতা হলেও শেষ পর্যন্ত জঙ্গি ছাত্রদল এবং ছাত্র শিবির তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এই তাণ্ডবের চতুর্থ টার্গেট ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে যেন সাপ্লাই চেইন বন্ধ করা যায় আমদানিজাত পণ্য যেন ঢাকায় ঢুকতে না পারে এবং একই সঙ্গে রপ্তানির জন্য কোনো পণ্য যেন চট্টগ্রাম বন্দরে না যেতে পারে সেই পরিকল্পনা ছিল নাশকতাকারীদের এর ফলে সরকার দুর্বল হয়ে যাবে এবং সরকারের পতন ঘটবে এরকম একটি মাস্টার প্ল্যান থেকে নাশকতার ষড়যন্ত্র সাজানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় এবং বাংলাদেশের সেনাবাহিনী আরেকবার প্রমাণ করল তারা বিশ্বমানের শুধুই নয় তারা বিশ্বের অন্যতম সেনাবাহিনী ইন্টারনেট গতি এবং ফেসবুক নিয়ে বিটিআসের নির্দেশনা ইন্টারনেটের গতি বৃদ্ধি এবং ফেসবুক নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিটিআরসি প্রতিষ্ঠানটি ইন্টারনেটের গতি বাড়াতে গুগল ক্যাশের সার্ভার চালুর জন্য আইজি অপারেটরদের নির্দেশনা দিয়েছে বৃহস্পতিবার বিটিআরসি এই নির্দেশনা দেয় এতে বলা হয়েছে বর্তমানে ফেসবুক এবং টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ থাকলেও ইউটিউব চলবে এর আগে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয় ইন্টারনেট সংযোগ মঙ্গলবার রাত সাড়ে আটটার পর রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট চালু হয় তবে বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও সীমিত পরিসরে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা যদিও পরের দিন বুধবার রাত থেকে কিছু কিছু বাসা বাড়িতে মিলছে ইন্টারনেট সেবা এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও মোবাইল ইন্টারনেটের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রতিমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন